إله إلا الله. محترم حاضرين বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার বা জুমাবার শুরু হয়। আমরা এখন মূলত চন্দ্রবর্ষ অনুপাতে ইসলামের যে দিন এবং রাতের গণনার পদ্ধতি আছে সেই অনুপাতে শুক্রবারের মধ্যে প্রবেশ করে গেছি। কারণ যে কোনো দিন এটা সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের দৃষ্টিতে শেষ হয়ে যায় এবং সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন দিন শুরু হয়ে যায়। রাত আগে আসে, দিন পরে আসে। অতএব বৃহস্পতিবার দিবাগত রাত মানে হলো শুক্রবার, আবার শুক্রবার দিবাগত রাত মানে হলো শনিবার, শনিবার দিবাগত রাত মানে হলো রবিবার। এই হিসেবটা আমাদেরকে বিশেষ করে বুঝতে হবে, কারণ ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমল আমাদেরকে করতে হয় যেগুলো চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত এবং যেগুলো এভাবে দিন এবং রাতের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে দিন কখন শুরু হয় কখন শেষ হয় সেই হিসাব মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে। মোহতারাম হাজরিন, সেই হিসেবে আমরা আজকে জুমাবার আরম্ভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা জুমাবারের মধ্যে আছি। জুমাবার আসলে জীবনে কোনো শুক্রবারে এই আমলগুলো আমরা ছাড়বো না ইনশা। রাজিতে সবাই, আল্লাহ আমরা নিয়ত করেছি আপনি আমাদেরকে প্রত্যেক শুক্রবারের স্মরণ করায় দেন, আমলের তৌফিক দিয়ে দেন, মাবুদ দুনিয়া থেকে আমলটা নিয়ে যাওয়ার আখিরাতে তৌফিক দান করেন। ভাইরা, জুমাবার হলো ইমানদারের জন্য সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। এদিনে আমাদের কিছু অর্জন করার, বিশেষ অর্জন করার সুযোগ আছে। জুমার দিন সম্পর্কে 14-15টি করণীয় আছে, আমি ওইসব লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না। জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরুদ শরীফ পাঠ করবে। কি করবে? দুরুদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকি সহীহ হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দুরুদ পাঠ করো। দেখেন, সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না। কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন, পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আমরা শুনলাম তিনি দুরুদের কথা বলেছেন। কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে, সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে, বিশেষ করে জুমার রাতে জুমার দিনে। জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে, আর শুক্রবার দিনটা তো আছেই। এই 24 ঘন্টার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে, আমার জন্য দোয়া করবে। যত বেশি দুরুদ পাঠ করবে, মনে রাখবে তোমরা যে দুরুদগুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন, আল্লাহ তাআলার ফেরেশতারা নিযুক্ত আছেন, তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে, একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে, কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি, দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে, তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না। একসাথে কোটি মানুষ যদি দুরুদ পড়ে তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে। মুহতারাম হাজরিন, দুরুদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন, দুরুদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন, দুরুদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ মৌসুম হলো শুক্রবার। জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে, সরি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সালাতের মধ্যে পড়ি, এটাকে বলা হয় দুরুদ ইব্রাহিম। এই দুরুদটা হলো সেই দুরুদ যে দুরুদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। অতএব এর চাইতে উত্তম কোনো দুরুদ দুনিয়াতে আর হতে পারে না। অতএব এই দুরুদটা পারলে পড়বেন, এই দুরুদটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি اللهم صل على محمد وعلى آل محمد এটুকু পড়লে দুরুদ শরীফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে অগণিত বার দুরুদ পাঠ করবেন, অগণিত বার দুরুদ পাঠ করবেন। ভাইরা, আমার আল্লামা ইবনে সাদি রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে, ইমাম নওয়াবীর আল আজকার কিনেন, তারপরে যায় শেখ গাহতানি রহিমাহুল্লাহ যিনি হিসান মুসলিমের সংকলক, এবং তার একটা লেখা আছে, বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, বান্দার ডাকে আল্লাহ সাড়া, এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে, এগুলোতে দেখবেন এত দোয়া, শত শত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর রাহে বেলায়েতে দেখবেন অনেক দোয়া আছে। এই যে দোয়ার ভান্ডার, এত দোয়া, এই সব দোয়াগুলো নির্যাস হলো ছয়টা, এটা ইবনে সাদি রহিমাহুল্লাহর গবেষণা। এর ভিতরে একটা হলো, তিনি বলেছেন এই ছয়টার মধ্যে একটা হলো দুরুদ। আপনি দুরুদ পড়বেন, এর ভিতরে অনেক দোয়া চলে আসবে। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের জন্য দোয়া করব, আপনার জন্য কি পরিমাণ দোয়া করব? তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে চার কথার কথা, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না, যখন বলেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদান তুগফার যামবুক ওয়া তুগফা হাম্মুক, যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে শামিল রাখতে পারো, তাহলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আপনার জীবনে 10টা জায়গায় বিপদে পড়েছেন, পেরেশানিতে পড়েছেন, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই, প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার, কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন, আল্লাহ তাআলা একবার দুরুদ যদি আপনি হকাদাই করে সুন্দর মতে পাঠ করেন, তো আপনার জীবনে 10 জায়গায় আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। ভাইরা আমার, আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করলে তার কোনো লাভ নাই, তার লাভ আল্লাহ তাআলা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি, আমরা দোয়া করি বা না করি। কিন্তু আমরা যদি দুরুদ পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে। অতএব এই দুরুদ সবসময় বেশি বেশি করে পাঠ করবেন, মুখের ভিতরে চলতে থাকবে। কিন্তু শুক্রবার যখন আসবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দিল থেকে যারা ওয়াদা করেছেন, আমি আমার কথা বলি, আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া, আমার পরিবারের ছেলে মেয়েকে, পরিবারকে, আমার সাথে, এমনকি আমার ড্রাইভার সাহেবকেও আমি মাঝে মধ্যে বলি, আমরা স্মরণ করাই, বিশুদ্ধ হলে একজন আরেকজনকে স্মরণ করাই। আমি শুধু বলা না যে তোমরা আজকে দুরুদের আমল শুরু করছো, কে কতবার করছো, শুরু করছো তো? অতএব আমরা আমাদের পরিবারে, বাসা বাড়িতে, নিজেরা আমরা আমল শুরু করবো। ভাই, আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা, পদ পদবী, নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না, সব থেকে যাবে। ভাই, একটা কম দামের কাপড়ে কাপড় নিয়ে পুরো শরীরের সব কিছু খুলে পকেট থেকে মানি ব্যাগটাও রেখে দিবে, মোবাইলটাও রেখে দেওয়া হবে, সব কিছু রেখে দেওয়া হবে, আপনার কিচ্ছু সাথে দেওয়া হবে না। ভাই, একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে, আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তাআলার কুদরতি, যে ডাকপিয়ন আছে তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা আল্লাহর কাছে যায় দেখবা সব আছে। অতএব বেশি বেশি দুরুদ পড়বো তো ইনশাআল্লাহ লাভ আমার হবে, লাভ আপনার হবে। আমি বিভিন্ন জায়গায় বলি,
ভাইরা আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে দেয়ালে পিঠ ঠেকে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেছে মনে হইছে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই এই ধরনের বিপদ আল্লাহর শপথ করে বলছি একটা ঘটনা তো স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমি ওই বিপদ শুরু থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরুদ এবং আরেকটা হলো ইস্তেগফার কন্টিনিউয়াস চালাইতে রইছি কন্টিনিউয়াস অনবরত পড়তেছিলাম বাথরুমের টাইম বাদে নামাজের টাইম বাদে আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার এমন ভাবে আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে দুনিয়ার কোন সিস্টেম বলো না এরকম আমার সমস্ত আপনার বুঝ বুদ্ধি আমার কল্পনা জল্পনা ধারণা সবকিছুকে উল্টে দিয়ে অলৌকিক ভাবে আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় সাহায্য করেছেন দুরুদের আমলটা এমন আমল পেরেশানি দূরের জন্য মহ ঔষধ জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস দুরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ বেশি বেশি দুরুদ পাঠ সব সময় করবেন কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ দুরুদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য ওযু করার শর্ত রাখেন নাই কারণ ওযু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে ওযু কতক্ষণ ধরে রাখা যায় আবার মানুষ অলসতা করে ওযু করতে কষ্ট হয়ে যেত দুরুদ পড়তে পারতো না যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তাআলা দুরুদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে আর এত বেশি বার ওযু করাও কঠিন হয়ে যাবে এইজন্য এই আমলটা আল্লাহর জিকির সাধারণ জিকির এবং দুরুদ এগুলোর জন্য ওযু শর্ত নাই বিনা ওযুতেও করা এমন কি গোসল ফরজ হইছে ওই অবস্থায় আপনার দুরুদের আমল আপনি করতে পারবেন বিশেষ করে ওযু নাই এই অবস্থাতে আপনি দুরুদ করতেই পারবেন অতএব ভাইরা আমার দুরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা বললাম সংক্ষিপ্ত দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া আর কয়েকটা দুরুদ আছে যেই দুরুদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন দুরুদে হাজারি দুরুদে লাখি দুরুদে তুনাজ্জিনা দুরুদে নারিয়া এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই এই দুরুদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই এ জাতীয় আরো যত দুরুদ আছে এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরকপূর্ণ কিছু না থাকে এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার এবং সাহাবীদের জন্য দোয়া সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দুরুদ পড়া যেতে পারে কিন্তু উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোটা কথা কি বুঝাইতে পারছি আর এই দুরুদগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আকীদা থেকে পড়ে যে অমুক দুরুদ পড়লে এত নেকি হবে এতবার পড়লে ওইটা হবে তাহলে সেটা ভুল হবে কারণ এগুলো কোরআন বা হাদিসে কোথাও এভাবে বলা হয় নাই এই বেশিরভাগ যে দুরুদগুলোর নাম বললাম এতুনা জিনা নারিয়া এটা সেটা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে ওই যে উক্তির মধ্যে মূল ভাষ্যের মধ্যে যদি শিরপূর্ণ কিছু না থাকে ওটা পড়া যেতে পারে কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে অতবার পড়লে ওই সওয়াব হবে তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে তাহলে সওয়াব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে দেন নাই নবী বা রাসূল তাদের কাছে ওহি আসে আপনি কিভাবে জানলেন এজন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না অতএব শুক্রবারে দুরুদের আমলটা বেশি বেশি করব চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ চেষ্টা করব তো ইনশাআল্লাহ পরিবারকে সবাইকে স্মরণ করে দিব যে জুমাবার শুরু হয়ে গেছে আমল শুরু হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন